আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস। চতুর্থ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের ঈমান ও আকায়েদ, এর সাথে আলোচনা করব মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে। আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা কি, তুমি বলো তো? আমরা হলো মুসলিম, আমরা ইসলাম গ্রহণ করেছি। আমরা যেহেতু অন্য ধর্ম থেকে আসেনি, বরং এই ধর্মের লোকেদের, এই ধর্মের মানুষের পেটে আমাদের জন্ম হয়েছে, এই কারণে জন্মগতভাবে আমরা মুসলিম। সেজন্য আমরা কি, আমরা হলো মুসলিম। আর আমাদের ধর্মের নাম কি, তুমি বলো তো? আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। যে ইসলাম গ্রহণ করে সেই হচ্ছে মুসলিম। ইমানের মূল কথাই হলো ইমান। ইমানের মূল কথা কি? ইসলামের, ইসলামের মূল কথাই হচ্ছে ইমান। তুমি বলো তো ইসলামের মূল কথা কি? ভেরি গুড, অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছো। ইসলামের মূল কথাই হচ্ছে ইমান। ইমান অর্থ বিশ্বাস। তুমি বলো তো ইমান অর্থ কি? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছ। ইমান অর্থ হচ্ছে বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে ইমান বলে। তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে, ইমান কাকে বলে? তখন তোমাদেরকে এভাবে লিখতে হবে যে ইমান অর্থ বিশ্বাস। পরিভাষায় ইসলামের মূল বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে ইমান বলে। ইসলামের মূল বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুযায়ী আমল করাই হলো প্রকৃত ইমান। এখান থেকে আরও একটি প্রশ্ন তোমাদের হতে পারে যে প্রকৃত ইমান কি বা প্রকৃত ইমান কাকে বলে? এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে, ইসলামের মূল বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুসারে আমল করাই হলো প্রকৃত ইমান। যার ইমান আছে তাকে মুমিন বলে। যার ইমান আছে তাকে কি বলে? মুমিন বলে। এখান থেকে তোমাদের মুমিনের সংজ্ঞা হিসাবে কিন্তু তোমরা এটাও লিখতে পারো যে মুমিন অর্থ বিশ্বাসী। মুমিন অর্থ বিশ্বাসী। পরিভাষায় ইসলামের মূল বিষয়গুলোকে যে অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং সেই অনুসারে আমল করে তাকে মুমিন বলে। অনেক সুন্দর হবে এই সংজ্ঞাটা যদি তোমরা মুমিনের সংজ্ঞা হিসেবে দাও। আকাইদ হলো আকিদা, শব্দের বহুবচন। এটা আলোচনা করার আগে তোমাদেরকে আরও একটি বিষয় অবগত করছি। এই বিষয়টি যে, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে তাকে কি বলে? মুসলিম বলে। যে ইসলাম গ্রহণ করলো তাকে কি বলে? মুসলিম বলে। আর যার ঈমান আছে তাকে কি বলে? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছ, তাকে মুমিন বলে। মনে থাকবে? এরপরে খেয়াল করো, আকাইদ, আকাইদ হলো আকিদা শব্দের বহুবচন। একবচন, বহুবচন, এর সাথে তোমরা পরিচিত। যে আল আকাইদ, আকাইদু,
এটার এক বচন হচ্ছে আল আকীদা। আল আকীদাতু, তাহলে আকায়েদ আকীদা, এটা হলো বহুবচন আর এটা হচ্ছে এক বচন। এটা হলো আকায়েদ আর এটা হলো আকীদা, এর অর্থ হলো বিশ্বাস মালা। আর এর অর্থ হলো বিশ্বাস। তোমাদের কাছে স্পষ্ট হয়েছে বিষয়টি, খেয়াল রাখো। আকায়েদ হলো আকীদা শব্দের বহুবচন, আকায়েদ হলো আকীদা শব্দের বহুবচন, এটা হলো বহুবচন। এই আকায়েদ আকীদা শব্দের বহুবচন। আকীদা অর্থ বিশ্বাস, আকীদা অর্থ কি? বিশ্বাস। আর আকায়েদ অর্থ বিশ্বাস মালা। একজন মুসলিমের ইমান ও আকায়েদ বিশুদ্ধ হওয়া প্রয়োজন। তুমি বলো তো একজন মুসলিমের কি হওয়া প্রয়োজন? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছো। একজন মুসলিমের ইমান ও আকায়েদ বিশুদ্ধ হওয়া প্রয়োজন। এরপরে আমরা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানব। আমরা মানুষ, আমরা নিজে নিজেই সৃষ্টি হইনি, আমাদের সৃষ্টি করেছেন মহান আল্লাহ। আমরা যে পৃথিবীতে বাস করছি তাও নিজে নিজে সৃষ্টি হইনি, এ সুন্দর পৃথিবীও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আমাদের জন্য যা যা প্রয়োজন সেসবও তিনি সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের বসবাসের জন্য এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং আমাদের যা যা প্রয়োজন এই প্রয়োজনীয় জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। কত বিশাল এ পৃথিবী! এতে আছে পাহাড় পর্বত, নদীনালা, খাল বিল ও গাছপালা, আছে নানা রকম ফল ফলাদি ও ফুল ফসল, আরও আছে নানা রকম পশু পাখি ও জীবজন্তু। এসবই সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তিনি এসব সৃষ্টি করেছেন আমাদের জন্য। তিনি আলো, বাতাস, পানি ও মাটি সৃষ্টি করে সকল সৃষ্টিকে বাঁচিয়ে রাখেন, লালন পালন করেন। তিনি এই সমস্ত কিছু কাদের জন্য সৃষ্টি করেছেন তুমি বলো তো? হ্যাঁ, অনেক সুন্দর বলেছো। তিনি সব কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। আমরা জাতীয় কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালিখানি খোদা তোমার মেহেরবানি। এ সব কিছু, এই শস্য শ্যামল ফসল ভরা এই মাটির ডালিখানি, এ সমস্ত কিছু আল্লাহ তোমার মেহেরবানি, তোমার মেহেরবানিতে, তোমার দয়াতে সব কিছু সৃষ্টি হয়েছে। আমাদেরকে সৃষ্টি করেছো, আমাদের বসবাসের জন্য এই পৃথিবী সৃষ্টি করেছো, এবং আমাদের যা প্রয়োজন সব কিছু তুমি সৃষ্টি করেছো। সুতরাং সব কিছু তোমার মেহেরবানি, তোমার দয়া, তোমার রহমতে এগুলো সৃষ্টি হয়েছে। আমাদের মাথার উপর আছে দিগন্ত জোড়া বিশাল আকাশ, আকাশে আছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় এক একটি নক্ষত্র। তুমি বলো তো এক একটি নক্ষত্র কত গুণ বড় পৃথিবী থেকে? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছো। পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় এক একটি নক্ষত্র। আরও আছে অসংখ্য ছায়াপথ আর নীহারিকা পুঞ্জ। এক সময় এসব কিছুই ছিল না, এসব কে সৃষ্টি করেছেন? এসবও সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। তিনি এসব শুধু সৃষ্টি করেননি, অত্যন্ত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণও করছেন এবং সুন্দরভাবে পরিচালনা করছেন। তিনি সকল সৃষ্টির মালিক, তিনি সর্বশক্তিমান। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য এই সব কিছু শুধু সৃষ্টি করেননি, বরং এগুলো সুন্দরভাবে সংরক্ষণ করছেন, এগুলো সুন্দরভাবে পরিচালনা করছেন। তিনি সবার মালিক, তিনি সর্বশক্তিমান। মহান আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই।
তার সত্তা ও গুণের সাথে তুলনা করা যায় এমন কোনো কিছুই নেই। তিনি অনাদি অনন্ত। আমরা জানব বিশ্বাস করব ক আমাদের স্রষ্টা আল্লাহ। এক নম্বরে আমরা জানব বিশ্বাস করব যে আমাদের স্রষ্টা আল্লাহ, আমাদের স্রষ্টাকে আল্লাহ। খ আসমান জমিন ও এ দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ। দুই নম্বরে আমরা কি বিশ্বাস করব জানব যে আসমান জমিন ও এ দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ। গ মহান আল্লাহ এক ও অদ্বিতীয় এবং অতুলনীয়, তার কোনো শরীক নেই। সর্বশেষ আমরা জানব বিশ্বাস করব কি গ নম্বরে যেটা রয়েছে যে মহান আল্লাহ এক ও অদ্বিতীয় এবং অতুলনীয়, তার কোনো শরীক নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিকসের মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নিবে। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, সবাই লিখে নাও, ইমান কাকে বলে। আল্লাহর পরিচয় সম্পর্কে চারটি বাক্য লেখো। ইমান কাকে বলে, আল্লাহর পরিচয় সম্পর্কে চারটি বাক্য লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।